বৃষ্টিতে কাকভেজে অবস্থা তখন মেহতাব সৌমিকদের পেন্দের। এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল, ম্যাচ হবে কি হবে না করতে করতে আইএমপি কর্মীরা আর রেফারিরা ফোনেই ব্যস্ত। বিরক্ত মেহতাব মর্গ্যানরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন রেফারিদের সঙ্গে। মেহতাব বলছিলেন, বুন্দেশলিগায় বরফ সরিয়ে খেলা হয় কতবার, গাচ্চিগাউলিতে বৃষ্টির মাঠে খেলা হয়েছে, তবে এভাবে বৃষ্টিতে ভিজিয়ে অনিশ্চয়তার ম্যাচ এই বুঝি প্রথম। যখন সাফিসিয়েন্ট লাইট ছিল তখন খেলা উচিত ছিল, এই জন্যই মাথা গরম হয়ে যাচ্ছিল কি আমরা এতটা পিছিয়ে কেন, ডিসিশন নিতে এত পিছিয়ে কেন, আমরা একে ফোন করছি ওকে ফোন করছি, ফোন কেন, মাটি যা হবে মাটি কথা হবে, রেফারি যেটা বলবে ওই টিমটাকে না খেললে ওই টিমের মানে এত এত সাসপেন্ড হবেই, মাঠে অন দ্য ফিল্ড বলবে না আমরা ডিনাই করবে আমরা ম্যাচ খেলবো না। ইভেন আমি তোমাকে বলছি আমরা প্রুফ দিয়ে দিচ্ছি, আমরা এএফসি কাপ চ্যালেঞ্জ দিল্লিতে ইউএস সাথে ওই বৃষ্টির মধ্যে আলো সামনাসামনি লো আমি প্লেয়ারকে দেখতে পাচ্ছি না, সেই ম্যাচ হয়েছে এএফসি কাপ ইউই নতুন টিমের সাথে, রেফারি বলল ম্যাচ হবে, ম্যাচ ইজ অন, তার মানে কি ম্যাচ বাধ্য খেলতে বাধ্য দুটো টিম। কিন্তু এখানে দেখছি একটা টিম বলছে খেলবো না, না না করছে ওদের কোচ, আর একটা টিম বলছে খেলবো, তার মানে খেলা বন্ধ হয়ে গেল। এটা এটা আমি মানে আমাদের নিয়মকানুনটা বুঝতে পারলাম না।